অবৈধভাবে সরকারি রেগুলেটেড মার্কেটের জায়গা দখল করে দীর্ঘ দুদশক ধরে এক শ্রেণীর ব্যবসায়ী তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন আর ওই জায়গা থেকে বঞ্চিত হয়েছেন স্থানীয় এলাকার কৃষকেরা এক্ষেত্রে বলতেই হচ্ছে অবৈধভাবে সরকারি জমি দখল এবং তার উপর নির্মাণ উচ্ছেদ নিয়ে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী কড়া অবস্থান নিয়েছেন সে সময় ধুপগুড়ি মহকুমার ধুপগুড়ি শহরের বুকে থাকা উত্তরবঙ্গের অন্যতম মার্কেট ইয়ার্ডে দেখতে পাওয়া যাচ্ছে ভিন্ন চিত্র এখানে শেড থাকলেও কৃষকেরা সেই শেড ব্যবহার করতে পারছেন না আসলে মার্কেট ইয়ার্ড হল একটি ডিজিটাল মার্কেটিং টুল যা কৃষকদের কৃষি সংক্রান্ত সব ধরনের সামগ্রী তৈরি এবং পরিচালনা করতে দেয় এটি কৃষক কৃষি ব্যবসা খাদ্য উৎপাদক পরিষেবা প্রদানকারী ইত্যাদি দ্বারা ব্যবহার করা যেতে পারে মার্কেট ইয়ার্ড হল বাজার এলাকার একটি নির্দিষ্ট অংশ যেখানে নির্দিষ্ট কৃষিপণ্যের বিক্রয় ক্রয় স্টোরেজ এবং প্রক্রিয়াকরণ করা হয় আবার কৃষকদের জন্য এটা দারুণভাবে উপযোগী যার মধ্যে রয়েছে বাজার গ্রামীণ উন্নয়ন আয় বৃদ্ধি খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ বাজার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন দু হাজার একুশ সালের একটা হিসেব থেকে জানা যায় দেশে মান্ডি বা মার্কেট ইয়ার্ড ছিল মোট ছ হাজার নশো কুড়িটি যার মধ্যে প্রধান মার্কেট ইয়ার্ডের সংখ্যা দু হাজার এবং সাব মার্কেট ইয়ার্ডের সংখ্যা ছিল চার হাজার এই সংখ্যা পরবর্তীতে আরও বাড়ার কথা এদিকে উত্তরবঙ্গের অন্যতম বড় মার্কেট ইয়ার্ড হল ধূপগুড়িতে ফলে এখানে কৃষকদের সেভাবে কোনো জায়গা নেই উল্টে এক শ্রেণীর ব্যবসায়ীরা শেড দখল করে রাখায় কৃষকদের খোলা আকাশের নিচেই কাঁচা মাল বিক্রি করতে হচ্ছে সেই সঙ্গে চলছে ওই মার্কেট চত্বরের জমিতে বিনা ভাড়াতেই লাগিয়ে ঘর তৈরি করে সেখানে মালপত্র রাখা বলা এক শ্রেণীর মানুষ তাদের মন মর্জি মতো সেখানে ঘর তুলছে এবং রীতিমতো ব্যবসা করছে বলে অভিযোগ আবার ওই সব ঘর কেউ কেউ ভাড়াও দিচ্ছে অন্য ব্যবসায়ীদের কাছে খবর এমন থাকলেও নজর নেই এই মার্কেটের সংশ্লিষ্ট কৃষি বিপণন দপ্তরের তবে দখলদারদের দেওয়া হলেও তারা কোনো রকম ভূক্ষেপ করছে না বলে অভিযোগ উঠেছে গত প্রায় আঠারো থেকে কুড়ি বছর ধরে এভাবেই দখল করে ব্যবসা চলছে ধূপগুড়ি চত্বরে আর স্থানীয় কৃষকেরা চড়া রোদের সময় কাঁচা মাল নিয়ে বসে থাকছেন এ ব্যাপারে ওই সব কৃষকরা জানান শেড থাকলেও তার সাধারণ কৃষকদের জন্য নয় এই মার্কেট চত্বরে যত শেড আছে তাতে পাইকাররা ব্যবসা করে থাকছে ফলে কৃষকরা কি করবেন ঝড় বৃষ্টি রোধ যাই থাকুক না কেন কোথাও তারা পলিথিন টাঙিয়ে তাদের খেতে উৎপাদিত সবজি বিক্রি করছেন কৃষকদের জন্য শেড থাকলেও সেখানে কৃষকদের জায়গা হয় না বাধ্য হয়ে কৃষকরা কাঁচা মাল এনে বৃষ্টি হওয়ার পর ওই কাদার মধ্যেই দোকান লাগাচ্ছেন এ ব্যাপারে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করলে আর যাই হোক কৃষকরা তাতে অন্ততপক্ষে দারুণভাবে উপকৃত হতেন যেখানে সাধারণ কৃষকরা প্রায় কুড়ি বছর ধরে এমন দুর্ভোগ ভুগে চলেছেন সেখানে বাম সরকারের পক্ষ থেকেও কোনো স্টেপ নেওয়া হয়নি সেদিন আবার এই তৃণমূল জমানা তেরো বছর পার হলেও তাদের প্রশাসনের পক্ষ থেকেও এসব দেখা হয়নি ফলে স্থানীয় কৃষকদের ভোটটা ভালো লাগে সবার কিন্তু তাদের সমস্যা দূর করতে ভালো লাগে না কোনো জনপ্রতিনিধিদের আর দুর্ভাগা কৃষকরাও বুঝে গেছেন সরকার বা প্রশাসন ওই সমস্ত শেড দখলকারী ব্যবসায়ীদের পক্ষে তাদের জন্য নয় বাম জমানা থেকে তৃণমূল জমানা সব এক

এই যে রোদ বৃষ্টি আসে আমাদের ভিজে ভিজেই যে একটা সময় এখানে মার্কেটের যে অফিস সেটা তখন সচল ছিল সম্পাদক সবসময় এখানে থাকতো মার্কেট সম্পাদক এবং তার যে স্টাফ তারাও এখানে এখানে কন্টিনিউভাবে নজরদারি করত আজকে মার্কেট সচিব এখানে নেই জলপাইগুড়িতে উঠে নিয়ে চলে গেছে স্টাফরাও এখানে নেই